যাই হোক, তো ডাটাবেস টিউটোরিয়ালের এই পর্যায়ে আমরা দেখবো কিভাবে একটা টেবিলে বিভিন্ন ফিল্ডকে অল্টার কুইরির মাধ্যমে আমরা অ্যাড করতে পারি, নতুন একটা কলামকে আমরা অ্যাড করতে পারি, তারপরে মডিফাই করতে পারি অথবা ডিলিট করতে পারি, এই বিষয়গুলো আজকে আমরা দেখবো। ওকে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ফিল্ড নেম গুলো আমরা নিয়েছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, সিটি, ডিভিশন, পোস্টাল। ওকে, তো এখানে আমরা যদি স্ট্রাকচারে যাই, তো আমাদের ফিল্ড হচ্ছে পোস্টাল পর্যন্ত। তো সাপোজ আমি চাচ্ছি যে নতুন একটা কলাম আমি অ্যাড করতে, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, সাপোজ আমরা যদি এসকিউএলে যাই, ওকে, তো নতুন কোনো যদি কলাম আমরা অ্যাড করতে যাই, সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, টাইপ করব আমরা অল্টার, অল্টার, ওকে, টেবল, টেবল। তো আমরা কোথায় অ্যাড করব? আমাদের এই যে ইউজার্স টেবিলে, ঠিক আছে? আমি সাপোজ কপি করে এখানে দিয়ে দিচ্ছি, ওকে। তো এখানে আমরা যে কাজটা করব, অ্যাড করব নতুন একটা কলাম, অ্যাড করব। সাপোজ আমি নতুন যে কলামটা অ্যাড করব, নাম দিলাম সাবডিভিশন, ওকে, সাবডিভ। তো এখানে আমাদের যে সাবডিভিশন কলামটা আমরা অ্যাড করব, অবশ্যই আমাদেরকে তার ডাটা টাইপটা দিয়ে দিতে হবে। তো সাপোজ আমি এরকম ডাটা টাইপ দিলাম যে বার্চার, বার্চার। অবশ্যই আমাদেরকে এর লেন্থটা আমাদেরকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো সাপোজ আমি লেন্থ দিলাম 255 এরকম, ওকে। এরপরে আমি যে কাজটা করবো, সেমিকলন দিয়ে আমরা যদি এক্সিকিউট করি, এই যে এখানে গোতে ক্লিক করলাম, আচ্ছা গোতে ক্লিক করার এরপর এই যে এখানে দেখা যাচ্ছে অল্টার, টেবল, ইউজার্স, অ্যাড, সাবডিভ, ভার্চার, ওকে। তো এখন আমরা যদি সাপোজ ব্রাউজ করি, তাহলে এই যে এখানে সাবডিভ নামক আরেকটা নতুন কি কলাম অ্যাড হয়ে গেছে। তো বাই ডিফল্ট আমরা এখানে নাল করে দিয়েছি, এই জন্য নাল শো করছে, কোনো সমস্যা নেই। এরপর আমরা যদি স্ট্রাকচারে যাই, এই যে এখানে বার চার, যে আমাদের ডাটা টাইপটা লেন্থ 255 আমরা দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর আমাদের এই যে নাল, এখানে আমাদের ফিল্ডটা নাল করাই আছে, কোনো সমস্যা নেই, ওকে। এখন আমরা যদি চাই যে আমাদের এই যে টেবিলটা, আমরা যে সাবডিভিশন, যে আমরা নতুন যে কলামটা নিয়েছি, হ্যাঁ, সেটাকে যদি আমরা মডিফাই করতে চাই, তো আমরা সাপোজ এখানে যে কাজটা করবো, এসকিউএল এ যাবো। তো একইভাবে আমরা কি করব, এই যে টাইপ করব অল্টার, আচ্ছা অল্টার টেবল, কোন টেবল, ইউজার্স, ইউজার্স, ওকে। তারপর কি করবো আমরা, মডিফাই করব, আচ্ছা সেক্ষেত্রে আমরা টাইপ করব মডিফাই, ওকে, মডিফাই কি, মডিফাই আমার কলাম, ঠিক আছে, মডিফাই কলাম, কোন কলামটাকে আমরা আমরা মডিফাই করতে যাচ্ছি। তো আমরা নিয়েছি সাবডিভিশন, ওকে। সাপোজ আমি এখানে যে কাজটা করবো, আমি যদি এখন আবার ইউজার্স যাই, তাহলে সাপোজ এই যে আমাদের এই যে যদি স্ট্রাকচারে যাই, তারপরে এই যে আমাদের সাবডিভিশন যে নতুন কলামটি রয়েছে, এখানে আমাদের বার চার যে ডাটা টাইপটা রয়েছে, সাপোজ আমি এখানে ইন্টিজার টাইপের করে দিব, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে জাস্ট আমরা টাইপ করব যে ইন্ট, ইন্ট ডাটা টাইপটা আমি সাপোজ দিয়ে দিলাম, সরি লেন্থটা দিয়ে দিলাম, তো 11, আসলে এমনিতে বাই ডিফল্ট 11ই মানে ইন্টিজারের জন্য ফিক্স করা থাকে, না দিলেও সমস্যা নেই। তো যাই হোক, আমি যদি সেমিকোলন দিয়ে এরপর যদি আমি এক্সিকিউট করি, যদি এই যে এখানে যদি গোতে ক্লিক করি, এই যে হ্যাঁ, তাহলে এই যে কি হচ্ছে, এখানে লেখা যাচ্ছে অল্টার টেবল, ইউজার্স, মডিফাই কলাম, সাবডিভ, ইন্ট, ওকে। এরপর যদি আমরা ব্রাউজ করি, তাহলে এই যে কি হচ্ছে, এখানে আমরা সাপোজ স্ট্রাকচারে গেলাম, এই যে এখানে আমাদের যে বাচ্চা ছিল, এখন কি এখানে ইন্টিজার শো করছে, ঠিক আছে? তো
তারপর সাপোজ আমরা যে কাজটা করব, যে যদি চাই যে আমাদের এই যে সাব ডিভিশন সাব ডিভ যে কলামটা রয়েছে আমরা যদি ডিলেক্ট করতে চাই, তো সেক্ষেত্রে কিভাবে আমরা যে কাজটা করবো এসকিউএলে যাবেন। আচ্ছা এই যে এখানে জাস্ট আমরা টাইপ করব কি, এই যে অল্টার অল্টার টেবল। আচ্ছা অল্টার টেবল কি, কোন ইউজার্স ইউজার্স, ওকে। এরপর যে কাজটা করব আমরা কি ড্রপ করতে চাচ্ছি, আচ্ছা ড্রপ ড্রপ কোন কলামটাকে, কলাম, আচ্ছা কোন কলামটাকে আমরা ড্রপ করতে চাচ্ছি, অবশ্যই আমরা সাব ডিভিশন নতুন যে কলামটা আমরা অ্যাড করেছি। আচ্ছা এরপরে সেমিকলন দিয়ে আমরা যদি এক্সিকিউট করি, এই যে এখানে গোতে যদি ক্লিক করি, আচ্ছা এই যে আমরা এখানে দেখা যাচ্ছে কি ড্রপ কলাম সাব ডিভ। এখন আমরা যদি স্ট্রাকচারে যাই, এই যে আমাদের কিন্তু সাব ডিভ নামক কলামটা এখানে শো করছে না, ঠিক আছে। তাহলে আমরা এই যে অল্টার কুইরির মাধ্যমে আমরা দেখলাম কিভাবে নতুন কোন একটা কলামকে অ্যাড করতে পারি, আবার মডিফাই করতে পারি, ড্রপ করতে পারি, এই বিষয়টা আমরা আজকে দেখলাম। তো ঠিক আছে, আজ এতটুকুই, ধন্যবাদ, ভালো থাকবেন।